জল বাচ্চা করে সর্বজন। একই বলতো শাশুড়ি মা, না পড়িব না পড়িব কাজল মা। শুনো সর্বরায়, আর ওই কাজল পড়া সর্ব খাইয়াছে আমার ছয়টি ভাই।
সমস্যা কি? সখি চলো একটু বয়াটার সঙ্গে একটু ভেষক খসাই নাকি? হ্যাঁ রিবহর আছে বিয়ে করিবা খোস খোসা তার ¡Ah!
কাওয়ারি জলে হাসমিল সন্নিধি কুরু বার মুখে জল ছিটেন মুখে জল ছিটেন ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ফেলদা ফুল আর একটা নিয়ে মাথা ছিটাও তদ বিষ্ণু পদং সদা পশন্তি সুরয় দেবী তুক্রতাম কানে থিয়া দাও মাথায় একটা ফুল ধরো মাথায় ফুল ধরো ওম ব্রহ্মবাণী সহস্রাণী শিববাণী শতানী বিষ্ণু নম সহস্রাণী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতা শিক্ষার উপরে করিয়া ভর শিক্ষা বন্ধন কর্মহম করিষে ছাড়ি দাও এবার ফুলগুলি একটু নাড়াচাড়া করো ওম পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চরণে কিনে হংফট সাহা আসনদ একটা ফুল ছুঁয়া ধরো ওম আসনং মন্ত্রস্য মেরুপৃষ্ট ঋষি সুতলং ছন্দ ঋষি বে নম নম সারিদা হাত জোর করো ওম পূর্ণিতা ধীতালোক দেবীতং ধরায়মম নিত্যং পবিত্রম পুরুষায়ম নম নম ওম অজ্ঞানং তিমিরং দর্শ জ্ঞানং জান সলকায়া চক্ষুর মিলিতম জান তস্মৈ শ্রী গুরুবায় নম নম ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবায় নম নম ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা শরণভ্যই নম নম এবার সেহারা নাও ভুজ্জোর টাকা দাও তো ভুজ্জোটার টাকা দাও একশো এক টাকা দাও অল্প করি অল্প করি একশো এক টাকা দিলে হইবে এটা মানা যায় না ভুজ্জোর জল ছিটেন এতে গন্ধে পুষ্পে ভুজ্জ দানায় নম এতে গন্ধে পুষ্পে সচন্দন ভুজ্জ দানায় নম এতে গন্ধে পুষ্পে ফল তাম্বুল দানায় নম এতে গন্ধে পুষ্পে দধি পদে ভুজ্জ দানায় নম দিয়ে দাও এবার সেহারা গুলো শুদ্ধি করে নাও জল ছিটাও এতে গন্ধে পুষ্পে সচন্দ্র শেড়া শুদ্ধি নমায় নম এতে গন্ধে পুষ্পে সচন্দ্র আসমনীয় জলম শেড়া শুদ্ধি নমায় নম এতে গন্ধে পুষ্পে সচন্দ্র শেড়া শুদ্ধি নমায় নম একান্তি দিক দেয় একান্ত মা নেও হ্যাঁ তোমার পাত্র দাও তুই পাত্রি ডাকতে বা বেমুখ হয়া যায় হ্যাঁ যায় ছুঁয়া দাও দাও সুইয়া হ্যাঁ বসো ঘরটা পূজা করে নাও এতে গন্ধে পুষ্পে গান গণসায় নম এতে গন্ধে পুষ্পে সচন্দন গান গণসায় নম এতে গন্ধে পুষ্পে সচন্দন বিল্ল পত্রাঞ্জলি গান গণসায় নম এতে গন্ধে পুষ্পে পঞ্চ দেবতা বয় নম এতে গন্ধে পুষ্পে ধূপ দিব গান গণসায় নম ও ভূর্ভস পরেন্ন ভর্গ দেবস্য ধীময়ী ধিয় ন প্রচোদয়াৎ ওম ভূর্ভস্বত্ব সদিতু বরেণ্য ভর্গ দেবস্য ধীময়ী ধিয় ন প্রচোদয়াৎ ওম ভূর্ভস্বত্ব সদিতু বরেণ্য ভর্গ দেবস্য ধীময়ী ধিয় ন প্রচোদয়াৎ এবার পাত্র পাত্রে হাত তুলি দাও জল ছিটেন এতে গন্ধে পুষ্পে প্রজাপতি নম এতে গন্ধে পুষ্পে গান গণসায় প্রজাপতি ঋষি বে নম নম এতে গন্ধে পুষ্পে সচন্দন এতে গন্ধে পুষ্পে সচন্দন প্রজাপতি ঋষি
প্রজা মানে তোমার পতি, পতি মানে তোমার স্বামী, তোমার স্বামী পাবে সাজা, তোমার জীবনটা হবে একবারে ভাবরা ভাজা। ঠাকুর দিনেন তো মনটা খারাপ করে মুই আর বিয়ে পড়াম না, মুই চলি কেন? ঠাকুর মন্ত্রের মধ্যে ভাইরাস। কি ভাইরাস? হ্যাঁ মানে ছেলেটা যদি মেয়েটাকে এই মুহূর্তে বিয়ে করে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, কালীগঞ্জ এলাকায় দেখতেছি যে ভুট্টা বাড়ির আবাদ। হ্যাঁ ভুট্টা মানে ভুট্টা, ভুট্টা মানে ভুট্টা না, ভুট্টা ভুট্টা ছিল না। আচ্ছা যাই হোক, বর্তমান মেয়েটা যদি আজকে বিয়ে করে নিয়ে যায়, কালকে দেখবে মেয়েটা বাড়ির। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা ছেলেটা যাবে ভুট্টা বাড়ি দেখতে। আচ্ছা, কাউয়া খাসে শিয়ালে খাসে ফলা টলা পয়সাইলে গাঞ্জিতে গাঞ্জিতে হইবে বেলা দুপুর নয় দশটা। এখন মেয়েটাকে ভাড়া দি বাড়ি নিয়ে খাবার পাইবে স্বামীটা না আইসা পর্যন্ত? না পাইবে। এই জন্য মন্ত্রী বলছে যে প্রজাপতি ঋষি, প্রজা মানে তোমার পতি, পতি মানে তোমার স্বামী, তোমার স্বামী ভুট্টা বাড়ি পাইবে সাদা, আর তোমার জীবনটা হবে একবারে ভাবরা ভাজা। ঠাকুর আও আছে আছে, এবার কন্যাটা মন্ত্র বলবে, খাবো দাবো, খাবো দাবো, মোটা হবো, মোটা হবো, শ্বশুর বাড়ি যাবো, শ্বশুর বাড়ি যাবো, শ্বশুরের অন্ন ধ্বংস করিব নমন, শ্বশুরের অন্ন ধ্বংস করিব নমন, লোভ দেখানি, লোভ দেখানি, লোভ দেখানি, শ্বশুর শাশুড়িকে, শ্বশুর শাশুড়িকে প্রণাম করিব নমন, প্রণাম করিব নমন। ঠাকুর শ্বশুরের অন্ন ধ্বংস করিব না। হ্যাঁ মানে তুই মোক বিয়ে পরে দিব, মানে বোঝেন নাই মন্ত্রটা, বোঝেন না? আজকাল আজকালকার সারা ছোট লেখাপড়া করি হয়েছে, বড় হয়েছে, বাম্মার বাড়ির কোনো কাজ শিখছে, খাইছে দাইছে, স্কুল যাইছে, কলেজ যাইছে, অফিস করেছে, ইপিজেড, এখন সেই জন্য কয়েছে মন্ত্র, মানে কয়েকটা লেজ ঢুকেছে মন্ত্র, যে খাবে দাবে মোটা হবে, শ্বশুর বাড়ি যাবে, শ্বশুরের অন্ন ধ্বংস করিবি, খাইবে দাইবে ইপিজেড যাইবে, শ্বশুরের অন্ন ধ্বংস হইবে না, কামাই মাসিক বেতন পাইবে, শ্বশুর শাশুড়ি না দেয়, আরো কি কল, লোভ দেখানি, শ্বশুর শাশুড়িকে প্রণাম করিব না মনে মনে, মানে যখন বাড়ির আত্মীয় স্বজন আছে তখন শ্বশুর শাশুড়ি প্রণাম করলে, আর যখন বাড়ির লোকজন নাই তখন শাশুড়ি কাছে, ও বুড়ি মুই অফিস যাচ, তুই ব্যবস্থান গুলা করিস, মোর কাপড় কানা শুকিত দিস, হয় না নয়? এই জন্য সত্য তেতা দাপর কলি এখন চলেছে আদা ছলি, চলেছে না না চলেছে, যা যা ছল করি নিবার পারে। আচ্ছা কুসখানটা ধরো, দুই হাত দি, দুই হাত দি, বাপের গোত্র থাকি স্বামীর গোত্রে যা, ব্যাপারটা কি ঠাকুর? আরে মুই না হয় ভুল করে কইছু, ওই কইনার বাপ কত একটা হুঁশ থেকে চাই, কইনার বাপ কি কইছে, যা কইনা সা কইনা স্বামীর কুল থেকে কি বাপের কুল থেকে ভাতারে ভাতারে গোত্রে যা কইছে কইছে কইছে, আরে ছাড়া রে, আর কাম না, এই তো কয় নাই, ওই জন্য মোর হাসি দিয়ে বেড়াইছে, এই তো কয় নাই রে, যা কন্যা সা কন্যা বাপের গোত্র থাকি স্বামীর গোত্রে যা, ধান দুব্বা চুরি করা দেওয়া
আপনি দুটা কি যাচ্ছে আপনি কোনটি আচ্ছা আপনি হচ্ছে না